আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বেড়েছে তিরিশ দিন ভিডিওটির শেষে কিছু ইম্পর্ট্যান্ট কথা রয়েছে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ সৃষ্টি না হওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হচ্ছে সেপ্টেম্বরের পুরো মাস ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে এ সময় পাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আকরাম হোসেন বন্ধুরা আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনারা অনেকেই আবেগের বেলায় বাঁচতে বাসতে যে কমেন্টগুলো করেছেন সেগুলো হলো এবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক আসলেই বন্ধুরা এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা হয়তোবা অনেক দিন যাবত আপনাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না কথা হয় না এজন্য বলতেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে হয়তোবা আবারও আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে বা কথা হবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর একজন মানুষ যদি আক্রান্ত হয়ে মারা যায় তাহলে কি হবে সে তো মারা যাবেই তার সাথে তার পরিবারের সবার কাছেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে তাই বন্ধুরা আমি মনে করি যতদিন পর্যন্ত করোনা ভাইরাস একেবারে নির্মূল না হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই উত্তম আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে